गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू द चैनल। तो आज के एखन बजे 8টা। तो तुम देखो केमन कुआशा पड़े तुम्हारा देखते मैंने किच्छू देखा जापाशा पुरो अंधकार हो रही है रोदे तापो देखा जा पुरो चारिपाशा देखो पुरो कुआशा धोआ हो रही है मैंने एत ठंडा पड़े एखे एन 8টার समय मन हो उठते इच्छा करा तो माँ तो उठे और सब बड़ कथा हम मुख दिए धोआ बेरोच्छे जेमन आप छोटो बल्ले करतम मुख दिए धोआ बेरोतो से सकाल बेला घूमते उठे हा कर ले मुख दिए धोआ बेरोतो तो सरकम ही होच्छे देखते ही पाच्छो सबा केमन कोट पैंट पड़े सब घुरे बेड़ाच्छे उफ बाबा एत भालो लागछे देखते रोदटा देखा जाच्छे किन्तु रोदेर तापटा एसे पोछाच्छे ना कारण कुआशाय पुरो आटके जाच्छे चारिपाशटा वाओ सकाल सकाल हैपी चले संगे बैलकनी देखते पाबेन देखो के एसेछे देखो तो देखो 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 तो हैपी एखन दाड़ी दाड़ी देखछे देखो बाबा केमन कुआशा पड़ेछे आर घूम थेके मन होच्छे केउ जागेइनि एखनो सबार घरे दरजा बंद हैपी देखो मौरी खाच्छे चाबी चाबी अब चाबी जे मौरी खाय हैपी सब खाय हैपी शशा खाय हैपी बादाम खाय हैपी पेपे खाय हैपी तरमुज तरमुज खाय आमरा जा खाय हैपी मुखटार मध्ये मने भालो लागछे ताई खाय शुधु आमरा मिष्टिटाई ओके दिई ना কারণ ওটা ওর জন্য খারাপ কি সুন্দর মৌরি খাচ্ছে হ্যাপি তো খুব হ্যাপি হ্যাপি গুড বয় ভেরি গুড বয় হ্যাপি ইজ ভেরি গুড ওটা তো দিদার পিঠে বানিয়েছে পিঠেটা খায়নি দেখো মৌরি খাচ্ছে কি সুন্দর একটা পুকু বাচ্চা এটা বাবা খা এটা খেতে দাও না তোমাকে এটা দাও আর দুটো দাও ওই দেখো একটা একটা করে দাও ওই দে ওই দেখো ওই দেখো ওই দেখো মৌরি খাচ্ছে আমার পুকু চা বাচ্চা আবার পুরো রীতিমতো অপুকো মৌরি খাচ্ছে কদিন ধরে আমার মুখে গন্ধটা শুকছে মৌরি খাওয়ার এখন পেয়েছে এটা আরো চাইছে একটাও খেয়ে নিবি বাবা খাবে না ভেরি গুড ছোচা ছোচা বুড়ো বুড়োটা সব খায় তো বুড়োটা সব খায় এটাও খেতে হবে নাও কেন আমা যে কটা দিলে সব খেয়ে নিয়েছে হ্যাপি अलग अलग आने आने में भी आने पड़े खावे पड़े आखे तो होगे ना आखे तो होगे ना आखे तो होगे ना पड़े खावे तुम्हारे चोखे क्यों है जोटा चोखे जोल भी रच छोड़ ঠান্ডা লেগে যাচ্ছে কি চোখে ড্রপারটা কি হয়েছে না ড্রপারটা কোথায় আছে দেখতে হবে ঠান্ডা লেগে যাচ্ছে মনে হয় দেখো কেমন করে থাকে আদর করলে কেমন করে থাকে দেখো ভেরি গুড বয় হ্যান্ডশেক কর বাবা ভেরি গুড বয় হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ মামা হাই ফাইভ ভেরি গুড বয় হাত ওই হাত ভেরি গুড বয় আমরা আজকে এই টেবিলটা নিলাম সেন্টার টেবিল এই মাত্র ডেলিভারি করতে আসলো আর দেখে বলো তোমরা কেমন হয়েছে উপরটা পুরো কাঁচ এরপরে আমাদের এখানে চেঞ্জ হবে সোফাটা এই সোফা দেখছো সোফাটাও থাকবে না তো মোটামুটি জানুয়ারি 15 তারিখের মধ্যে সব কিছু চলে আসবে আর ডাইনিং অর্ডার দিয়েছি अभी ये सूख गया ना हाँ क्योंकि पॉलिश किया था ना हाँ इसके ऊपर पानी नहीं डालना है ना पानी गिरना नहीं चाहिए ना अगर गिरेगा भी तो उसको जल्दी से आप हाँ वाइप कर दीजिएगा पानी इधर ये इस पे पानी गिर हाँ कभी पीते ग्लास हाँ। में कभी गिर जाता है थोड़ा बहुत तो उसको इमीडिएट अगर आप वाइप कर दोगे तो कोई दिक्कत नहीं ठीक है तो आप अभिषेक को आने के लिए बोलोगे ना अभिषेक को बोल देता हूँ फिर एक बार वो दुकान में है चला गया नहीं अभी क्लोज हो गया हम लोग का 8 আজকে আমাদের স্পেশাল মেনু
সরষে দিয়ে ইলিশ মাছ, পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা কোনোদিন খেয়েছো? এনাফ, এটা প্রথম মেনু হচ্ছে সরষে দিয়ে ইলিশ মাছ, আর এটা হচ্ছে পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আর এটা হচ্ছে কষা মাংস। আর এই হচ্ছে আজকে টোটাল মেনু, আমরা এখন লাঞ্চ করব। আর আরেকটা স্পেশাল, পুরোটাই মা রান্না করেছে মাংসটা। আমার মা ছিল মাংস খায় না, তবু না টেস্ট করে না কিছু করে অসাম রান্না করেছে। তবে আরেকটা জিনিস, আজকে আরেকটা স্পেশাল খাবার আছে, যে খাবারটা আমি এখন আনিনি, ভুল করে গাড়ির মধ্যে রেখে দিয়েছি, সেটা হচ্ছে জয়নগরের মোয়া, কলকাতা থেকে নিয়ে এসেছে অয়ন। আরেকটা যে স্পেশাল খাবার আছে জয়নগরের মোয়া, সেটা অয়ন এসেছে কালকে কলকাতা থেকে নিয়ে এসেছে আমাদের জন্য। আমি সেটা নিয়ে এসেছি কিন্তু গাড়ির মধ্যে রেখে চলে এসেছি, একটু পরে যাবো সেটা নিয়ে আসতে, আর খুব জমে যাবে। আর তোমরা দেখলে কালকে আমরা একটা টেবিলও কিনেছি, টি টেবিল। এরপরে আমাদের ডাইনিং আসছে, ধীরে ধীরে সোফা আসছে, নেক্সট 15-20 দিন লাগবে, কারণ অর্ডার দেওয়ার পরে পুরো প্রসেস হতে। আর এই আর কি, 2021 সাল প্রায় শেষ হতে চললো, তো যা করার ঘর, ঘরে যেটুকু সাজানোর বাকি ছিল সেগুলো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি কমপ্লিট করার জন্য। ঘরের মোয়া দেখো, কলকাতা থেকে জয়নগরের মোয়া, ব্যাঙ্গালোরে বসে। হ্যাঁ, মানব তো বিশাল খুশি। হ্যাঁ, ব্যাঙ্গালোরে বসে এখন সব মিষ্টি যা পাচ্ছে খালি খাচ্ছে। সকালে ব্যায়াম করে, দুপুরে ঠাসিয়ে খাই ভাত, রাত্রেবেলা চিকেন স্টু খাই, আর হচ্ছে সারাদিন খালি মিষ্টি খায়, পিঠে পিঠে মা এতদিন যা করেছে সব মানব খেয়েছে। এই এই মোয়াটা দেখো, জয়নগরের মোয়া, এটা আজকে খাবো। ব্যাঙ্গালোর বসে হচ্ছে মজা কি হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে এসছে অয়ন ব্যাঙ্গালোর থেকে, মানে কলকাতা থেকে। কাকিমা পাঠিয়েছে, থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ আপনাদের জন্য। আজকে আমরা জয়নগর মোয়াটা খেতে পারবো, এরকম আশা করছি আরো আরো ভালো ভালো গিফট আসবে। বাবা রাক্ষস মানব। যাই হোক, এখন প্যাকেটটা খুলতে হবে, কোভিড এর জন্য ড্রেস ফেস চেঞ্জ করেছি আর কি, মোয়াটা আনতে গিয়ে। এবার খুলে অন্য জায়গায় রেখে তারপর এটাকে স্যানিটাইজ করব। হাত চাপ প্যাকেটটা ফেলে দিতে হবে, এটা পাত্র দাও, চেয়ার ভরে রাখো। হ্যাঁ, একটা পাত্র দিলে মা দিচ্ছে, আগে খুলি। এটা কিন্তু আমার জন্য পাঠিয়েছে, তোমার জন্য নয়। আচ্ছা ঠিক আছে, বলেছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পাঠিয়েছি, আমি দেখব। তুমি দেখবে, তুমি তো খাবে। ওমা কইয়ে দাও, প্লাস্টিকের টিফিন বাটিটা দাও। এই দেখো, বড় টিফিন বাটি দাও। দেখো এই দেখো, জয়নগরের মোয়া, স্পেশাল মোয়া, স্পেশাল মোয়া। এই বছর আমরা প্রথম খাবো, গত বছর ওখানে ছিলাম, অনেক খেয়েছি, সেন্টটা ভালো বেরিয়েছে। ঘ্রাণে না অর্ধেরাং ভোজনং, তো সেই জন্য ঘ্রাণেই অর্ধেক ভোজন হয়ে যায়। খুব ভালো, থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ। তুমি হাত দিও না, ও মাস্ক তুলে দিক, আমি হাত দিচ্ছি। তোমার হাত স্যানিটাইজ করা নেই, কাগজ ধরে দেবে না। এই যে আমরা এটার মধ্যে রাখছি যাতে অনেকদিন ধরে খেতে পারি, কারণ প্যাকেটটাকে আমরা ফেলবো, প্যাকেটটা তো রেখে লাভ নেই। তুমি একটু দূরে যাও, গুঁড়োগুলো দিয়ে দাও, তো লাগবে গুঁড়ো, ছাড়া তো টেস্ট হয় না। গুঁড়োগুলো তো ইয়েস কিছু না, কিসের গুঁড়ো মা, সন্দেশের গুঁড়ো না, ঠিক আছে। চলো এবার আমি জয়নগরের মোয়াটা খাই, ঠিক আছে না, ঠিক আছে না, কোন প্রবলেম আছে, জয়নগরের মোয়া। এবার চলো একটু টেস্ট করি, আমাকে ধরো, আমাকে একটু দাও, দুর্দান্ত। কিন্তু মানুষ কলকাতা মিষ্টি খেত না, কিন্তু খুব মিষ্টি। আর খাবো না, দেখবো, খাবো না, গাগুল হচ্ছে, দুর্দান্ত মিষ্টি। যেহেতু ধীরে ধীরে আবার আমি ডায়েটে ঢুকছি, তাই জন্য খাবো না, জয়নগরে মোয়া যাবো না, প্রচুর মিষ্টি। কাজু টাজু দেওয়া রয়েছে। এই দেখ, অ্যাকচুয়ালি হ্যাপি জানেই না আমরা এখন তো মোয়া খেয়ে আসলাম, হ্যাপি জানেই না, হ্যাপি এখানে শুয়ে রয়েছে অপেক্ষা, বলেছে বসতে, হ্যাপি জানেই না যে জয়নগরের মোয়া দিকে খাওয়া গেছে। বাবা আমরা খেয়ে চলে এসেছি, যাও, তুমি ফাঁকি হয়ে গেছো, ফাঁকে পড়ে গেছো, জানো তোমাকে বসতে বলেছিলাম না, বসেছিলে, জয়নগরের মোয়া তোমার মিস হয়ে গেছি, বলি আমার বুচুটা মিস করে ফেলেছি।